সুপার সানডে দুবছর পর কলকাতায় ডার্বি উত্তাপ একেবারে তুঙ্গে। যুব ভারতীতে আজ ডার্বি ডোরান্ডে, আজ মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান ও ইমাম ইস্ট বেঙ্গল, তৈরি দুপক্ষই টান টান উত্তেজনা ফুটছে শহর কলকাতা। সরাসরি যাব নিউজ রুম থেকে, আমাদের সঙ্গে রয়েছে ডেপুটি স্পোর্টস এডিটর শিবাজি চক্রবর্তী। শিবাজি, দুবছর পর কলকাতায় ডার্বি, এর আগে সাত মাস আগে মুখোমুখি হয়েছিল মোহন এটিকে মোহনবাগান এবং ইমামি ইস্ট বেঙ্গল, কিন্তু দুবছর পর কলকাতায় ডার্বি এবং সেই ডার্বি ঘিরে একেবারে উত্তাপ তুঙ্গে। আমি প্রথমেই জানতে চাইবো যে একদিকে যখন উদ্দীপনা উচ্ছ্বাস থাকছে, পাশাপাশি দুটি দলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এবং জুয়ান ফেরান্দো, তাদের আজকের কি স্ট্র্যাটেজি হতে চলেছে? দেখো, দুটো দল কিন্তু দুই রকমভাবে প্রস্তুতি নিয়েছে। জুয়ান ফেরান্দো অনেকদিন আগেই কলকাতায় এসেছেন এবং তিনি যখন অনুশীলন শুরু করেন, শুরুর থেকেই সাপোর্ট স্টাফ বিদেশি সবাইকে কিন্তু পেয়েছেন, অর্থাৎ তার হাতে অপশন অনেক বেশি। ফুটবলার যারা রয়েছে তারা প্রত্যেকেই ভারতীয় দলে খেলা ফুটবলার অনেকেই, এবং প্রত্যেকেই বলা যায় ইস্টার্ন কলাসে থেকে মনবীর সিং, প্রীতম কোটাল, সবাই কিন্তু এক একজন স্টার ভারতীয় ফুটবলে। সেই তুলনায় স্টিফেন কনস্ট্যান্টাইনের কাজটা কিন্তু অনেকটাই কঠিন, ধারে ভারে ওজনে। যদিও ডার্বি বলা হয় 50-50 ম্যাচ, কিন্তু ধারে ভারে ওজনে তুল্যমূল্য বিচার করলে কিন্তু এই ইস্টবেঙ্গল দলটাকে মোহনবাগানের তুলনায় বেশ কিছুটা হয়তো কয়েক কদম পিছিয়ে রাখতে হয়েছে, কারণ প্রস্তুতি ঠিকঠাক হয়নি। প্রি সিজন চালু হয়েছে, এক মাসে দলটা প্র্যাকটিস করতে পারেনি, পাঁচজন বিদেশি দলের সঙ্গে পরপর হয়তো যোগ দিয়েছেন কিন্তু তারা একদিনের বেশি একসঙ্গে প্র্যাকটিস করতে পারেননি। ফিজিও ফিটনেস ট্রেনার অনেক পরে এসেছেন, সুতরাং ফিটনেসের একটা ঘাটতি থেকে যাচ্ছে। তারপর ভিপি সুহের, অঙ্কিত মুখোপাধ্যায়ের মতো ফুটবলার, তাদের কিন্তু চোট রয়েছে। সুতরাং স্টিফেনকে প্রথম দল সাজানোর আগে হিমশিম খেতে হচ্ছে এবং কার্যত বলা যায় রাতের ঘুম উড়ে যাবার জোগাড়, কারণ এটিকে মোহনবাগানে জনি কাউকো, লিস্টান কোলাসো, হুগো বুমোসের মতো তারকা ফুটবলার রয়েছেন, মনবীর সিং রয়েছেন, ডার্বিতে হ্যাট্রিক করা জামশেদ পুত্র, জামশেদ নাসিরের ছেলে কিয়ান নাসিরে রয়েছেন। সুতরাং হুহু করে বন্যার জলের মতো বাঁধ ভাঙা আক্রমণ কিন্তু শুরুর থেকেই এটিকে মোহনবাগান করে আসছে। এটাকে বলা হয় প্রেসিং ফুটবল, প্রচুর পাস খেলছে টিমটা। এরকম একটা তৈরি দলের বিরুদ্ধে প্রথম 20 মিনিট স্টিফেন কনস্ট্যান্টাইন কীভাবে নিজের রক্ষণ অর্থাৎ দুর্গটাকে সামলান তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে ম্যাচের ভবিষ্যৎ। নাম্বার টু, ফিটনেস এই ধরনের ম্যাচে একটা বড় ফ্যাক্টর। এটিকে মোহনবাগান কিন্তু টানা 90 মিনিট দৌড়চ্ছে, কিন্তু গত দুটো ম্যাচ যদি আমরা দেখি স্টিফেনের দল কিন্তু 70 মিনিট ম্যাক্সিমাম, শেষ 20 মিনিট কিন্তু তাদের ফিটনেসের সক্ষমতার অভাব ধরা পড়ছে, ঘাটতি দেখা যাচ্ছে। সুতরাং ওই সময়টা তারা কীভাবে মেকওভার করবে, তারা কীভাবে ঘাটতিটা মেটাবে তারও সেটাও কিন্তু দেখতে হবে, কারণ ডার্বিতে যে কেউ যখন খুশি নায়ক হয়ে যেতে পারেন। প্রত্যেকটা বলের জন্য চেস করতে হবে, ছুটতে হবে, এবং বৃষ্টি ভেজা মাঠে, কাদামাটা ভারী মাঠে, সেক্ষেত্রে 90 মিনিট ধরে দৌড়ানো সেটা কিন্তু চূড়ান্ত সব পরিমাণে ফিটনেস না থাকলে সম্ভব না। এখানেও কিন্তু পিছিয়ে রয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। সব মিলিয়ে বিশেষজ্ঞরা কেউ বলছেন 50-50 এবং কেউ বলছেন হ্যাঁ এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। এটা অস্বীকার করার জায়গা নেই যে কয়েক পা হলেও এগিয়ে রয়েছে জুয়ান ফেরান্দোর দল। প্রিয়াঙ্কা, এবং একই সঙ্গে বেশ কয়েকটি সমস্যা, যেমন তুমি যেমনটা বললে সমস্যাও কিন্তু রয়েছে, সেটা এটিকে মোহনবাগানের ক্ষেত্রেও কিংবা ইমামি ইস্ট বেঙ্গল, কিন্তু ইমামি ইস্ট বেঙ্গল সময়টা অনেকটা কম পেল, তাদের এটা একটা বড় সমস্যা। এবং একই সঙ্গে এটিকে মোহনবাগান ইমামি ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে গোলকিপারের একটা সমস্যা রয়েছে শিবাজি। দেখো, গোলকিপার তো সমস্যার থেকে বড় কথা স্ট্রাইকিং ফোর্সে সমস্যা রয়েছে, কারণ এটিকে মোহনবাগানে প্রচুর অপশান, প্রচুর গোলের সুযোগ তৈরি হচ্ছে, সেই তুলনায় তারা কিন্তু গোল তুলে নিতে পারছে না, কারণ দলে পজিটিভ স্ট্রাইকার নেই। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের মতো ফুটবলার তাদের কিন্তু কোচ ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ছেড়ে দিয়েছেন, বদলে যাদেরকে নেওয়া হয়েছে তারা কিন্তু সেইভাবে হয়তো আক্রমণটা করছেন কিন্তু বক্সের আশেপাশে এসে পেনিট্রেটিভ জোনে কিন্তু দলটা দানা বাঁধছে না, গোল মিস হচ্ছে। অন্যদিকে ইমামি ইস্ট বেঙ্গল প্রথম দুটো ম্যাচে তারা একটা গোল করতে পারেনি, দলটা জয়ের মুখ দেখেনি। তার উপর একমাত্র পাতে দেবার মতো ভারতীয় স্ট্রাইকার ভিপি সুহে, তিনিও কিন্তু চোট পেয়ে বসে আছেন, বদলে কাকে খেলাবেন সেটা দেখার। ব্রাজিলিয়ান এলিয়ান্দ্রো একটা ম্যাচে সামান্য কিছুক্ষণ খেলেছেন। সুতরাং স্ট্রাইকিং ফোর্সের এই সমস্যা কিন্তু দুটো দলেই রয়েছে। অন্যদিকে যেটা বলছিল গোলকিপার, দুজনেই নতুন গোলকিপার এই মৌসুমে, ইস্ট বেঙ্গলের কমলজিৎ ফার্স্ট, ইমামি ইস্ট বেঙ্গলে এসছেন, আগের ম্যাচে পেনাল্টি সেভ করেছেন। বিশাল কায়েত, তিনিও কিন্তু এটিকে মোহনবাগান এই বছর প্রথমবার এসেছেন, সুতরাং ডার্বির চাপ তাদেরকে নিতে হবে। সব মিলিয়ে একটা জমজমাট ম্যাচ কিন্তু হবে, স্টার ওভার হবে, কিন্তু ধারে ভারে ওজনে তুল্যমূল্য বিচারে একটু হলেও এগিয়ে এটিকে মোহনবাগান, সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছুই নেই। প্রিয়াঙ্কা, একেবারেই ধন্যবাদ শিবাজি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিল আমাদের ডেপুটি স্পোর্টস এডিটর শিবাজি চক্রবর্তী। সমর্থকদের মধ্যে উন্মাদ উদ্দীপনা উচ্ছ্বাস চোখে পড়ার মতো, দুবছর পর কলকাতায় ডার্বি, ডুরান্ডে রবিবাসরীয় ডার্বিতে মুখোমুখি এটিকে মোহনবাগান এবং ইমাম ইস্ট বেঙ্গল। আজ সন্ধ্যে হবে এই ম্যাচ শুরু, স্বাভাবিকভাবেই অনুশীলন সারা হয়ে গিয়েছে, টিকিটের চাহিদা আমরা দেখেছি কিভাবে তুঙ্গে ছিল, চারিদিকে টিকিটের হাহাকার, সমর্থকদের উচ্ছ্বাস
উন্মাদনা চোখে পড়ার মতো। যুব ভারতীতে আজ স্টার দু বছর পর কলকাতায় ডার্বি উত্তাপ তুঙ্গে। আজ মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী এদিকে মোহনবাগান ও ইমাম ইস্ট বেঙ্গল, তৈরি দুপক্ষই টান টান উত্তেজনায় ফুটছে শহর কলকাতা।